সংবাদ পাওয়া, আপনারা দেখলেন আমার বাবার মতো দেখা যায়, মতো বাবাই যে মেজাইবে থাকতো, আমি বাড়িতে যাওয়ার এক পর্যন্ত এইভাবে আর জাগে না, মানে বাবার মতো দেখা যায়। আপনি আমার মায়ের মতো লাগে, কিন্তু যেই মা একটু তরকারি রান্না কইরা নিজে না খায়া আমার জন্য রেখে দিত, যেটা আমার ছেলে খাইব দুপুরে খায় নাই, সেই সেবা তার কেউ দেয় না। বাড়ি থেকে বাইর হইলে কেউ কয় না যে বাবা কারোর সাথে কোনো ঝগড়া করিল না, মৃত্যু কি জিনিস জানে? কখনো গাড়ির তলে হাত পড়ছে, একটু কাইটা গেলে জীবনটা বাইর হয়ে যায়, তাকের তলে পড়া মানুষ মরে না, কত কষ্ট। সে যে কষ্টটা পাইছে মরার সময় ট্রাকের তুলে ধরে আপনার বিছনায় শুয়ে মরেন, এর চাইতে কোনো অংশ কম না। মানুষের মৃত্যু কি জানে? একটা জীবন্ত ছাগল যদি টাইনা ছিঁড়েন চামড়া, যে কষ্ট পাইব তার চাইতে অধিক কষ্ট একটা মানুষের জান যখন আর যাইলে বাড়তে পারবে। যেই মা কইতো বাবা কারোর সাথে ঝগড়া করো না, যে বাবা কইতো যে বাজারে গিয়া কোনো স্টলে আড্ডা দিও না, এলাকার মানুষ ভালো না, এমন এই কথা তো আর মানুষ নাই। বাড়ি থেকে চলে আসলে যার বাবা আছে কেমন বাড়ি ভরা ভরা লাগে না? যার এই সম্পদ নাই তার বাড়ি ফাঁকা, বাবা শূন্য বাড়ি অনেক ফাঁকা, একটা সন্তানের জন্য মা শূন্য সন্তান, দুনিয়ার সমস্ত রহমত থেকে মনে বিতাড়িত যার মা নাই। আমার মাই যদি আমার জন্য দোয়া করে, আমার মাই যদি আমার জন্য দোয়া করে, আমার জীবনে কোনো ক্ষতি হইব না, এই দোয়া করার মানুষ নাই।
না যাই না কত কষ্ট, মারে দিছি বাবারে দিছি, মানুষে নিজের সন্তানকে খারাপ করিব বিদায়। সেই মা কারো কাছে বিচার প্রাপ্তি হয়েছে না, যে কার কাছে বিচার দিব, বিচার দিলে তো কইব যে তোমার সন্তান খারাপ, মানুষের জানব। যারা হারাইছে তারা জানে, এক কোটি টাকা দিব যে তোমার দুই ফুটার চোখের পানি ফেলাই দেও। কেন কান্দে মানুষগুলা, কেন কান্না করে? এই চোখের পানি কার জন্য ফেলায়? যে হারাইছে আপন বস্তু সেই জানে এই চোখের পানি কার জন্য পড়ে, এই পানিটা কার জন্য পড়ে সেই জানে, যার পানি পড়ে সেই জানে। সে রাত্রে শুইলে বুঝে যে আমার কি কি নাই দুনিয়া, সবাই বুঝে না, বুঝবে একটা সময়, যখন বাবা নামের বট বৃক্ষ থাকবো না তার মাথার উপরে ছায়া দেওয়ার মতো। মা নামের জান্নাতটা যখন থাকবো না তার শান্তি আবাস দেওয়ার জন্য, তখন সে বুঝবে তার জীবনে কি ছিল আর কি এখন হারাইছে। দয়াল যার থাকবো না যে বাবা আমি তো বিপদে পড়ছি, আপনার কাছে আইছি, আপনি আমার দয়াল, আপনি আমার একটু উদ্ধার করেন, আমি এই বিপদটায় পড়ছি, আপনি আমার একটু উদ্ধার করে দেন। এখন দয়াল নাই, শুধু রোজা ভাই গিয়া কই শুনে কোথায় থাকে, আমি তো এইভাবে তৈরি হইতে পারি নাই, যায় না এমন আমার ডাক, ওই জায়গায় গিয়ে আমার ডাক পৌঁছায় না, সরাসরি থাকবো কত কিছু বলতাম। তাই বলে খবর নাই দেখি, না দেখি আর সংবাদ পাওয়া মানুষের কথা, বিছানা থেকে ঘুম হয়ে গেল একলা একলা রাত্রে কাঁদতে কেউ নাই পাশে, বলতেও পারে না, বললে কিছু হবে না। উকিল মুশি সাহেব কইছে আমার পুরা মনের দুঃখ সখি তোরা শুই নাই কি করবি, শুনবি আমার বাপ নাই মা নাই দয়াল নাই, শুনাইলাম তোরা নিমর প্রাণ বন্ধু রে আমারে আরেকবার আনিয়া দেখাইবি রে, পারবি না যখন তোরা